السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه. وأولياء ملته علماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: إنما يريد الله ليذهب عنكم رجس أهل البيت ويطهركم تطهيرا. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم তেল মোবাইল তো খুব পাকা, আওয়াজ তো দুর্বল লাগতেছে। একসাথে আওয়াজ তুলে যদি বলেন তো আল্লাহু আকবার হয় না? তুই সাইকে মনে হাত দিয়ে তুই কি বউ মরে গেছে গা? খুব দুঃখে আছে। একসাথে আবার যদি বলেন আল্লাহু আকবার, এমন একদিন আসবে জবান থাকবে কিন্তু জবানে ভাষা থাকবে না, চোখ থাকবে কিন্তু আলো থাকবে না, হাত পা পড়ে থাকবে কিন্তু চলার সক্ষমতা থাকবে না। ওই কঠিন সময় আসার আগে পেয়ারা হাবিবির শানে জবান খুলে খুলে দরুদ শরীফ পড়ে পড়ে জবানে হাক আদায় করি: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد. بري قرار من بري خان تمار نا جي بريتي মন কবর তাহার ঠিকানা
আপনা বন বলার মন কেউ তো তোমার আপন না, যিনি তোমার হবেন গো আপন শুয়ে আছেন মদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه خيرا نقر شكا مغرب كدا ودانش سرما تا آد كاميرا خاک مدینہ بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیل صالح صلوا علیہ وآلہ مرزاپور নদে মদিনা হুসাইনি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মহতারাম সভাপতি পীর তরিকত সৈয়দ হাফিজ মোহাম্মদ জুনাইদ আহমদ সাহেব নাদাজিল্লাহুল আলী রিচি দরবার শরীফ, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব, সাবেক মেম্বার মির্জাপুর ইউপি জনাব রফিক মিয়া সাহেব, প্রতিষ্ঠাতা সদস্য মির্জাপুর হাই স্কুল ডক্টর মোহাম্মদ ইকবাল সাহেব সভাপতি মির্জাপুর হাই স্কুল, সম্মানিত অতিথিবৃন্দ, উলামে আহলে সুন্নাহ, আমার কলিজের টুকরা যুবক ভাইরা, প্রধানশীল আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিষয়টা তো খুব মারাত্মক দিয়েছেন শুহাদায়ে কারবালা। এই কারবালার ওয়াজ তো অনেক লম্বা ওয়াজ, এর অনেকগুলি পার্ট আছে, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব যতদূর সম্ভব। আমাদের সমাজে একদল মুসলমান আছে বাবা, মাথায় টুপি আছে, দাড়ি আছে, জব্বা আছে, পাগড়ি আছে, সুন্নত আছে, কিন্তু নবীর প্রতি তাজিম নেই। কথা বলেন ঠিক না? সুন্নত আছে, তাজিম নেই। তার বাস্তব যদি উদাহরণ দেখতে হয় তো শহরে কারবালার এই দৃশ্যগুলি অবলোকন করতে হবে। আমি আপনাদেরকে পাঠ পাঠ করে বোঝানোর চেষ্টা করব। আমরা বিশ্ব জাকির মসজিদ দরবারে চার দিন ব্যাপী বিশ্ব রুশ শরীফ অনুষ্ঠিত হয়েছে, দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের মহা সমাগমে اگر دواتم ورد کنی والقبل منا دست دمان آل رسول اے رب کریم امی تمہار فاطمہ بمشو دھر دے رسیل ہے তোমার কাছে দরখাস্ত করতেছি, দোয়া করতেছি, তুমি দোয়া কবুল করো আর না করো, তোমার হাবিবের আহলে বায়তের কদম আমি ছাড়বো না। জোরে বলো সুবহানাল্লাহ।
হাজার বছরের মুজাদ্দিদ তিনি এইভাবে দোয়া করতেন, হে আল্লাহ তোমার আহলে বাইতের খাতিরে তুমি আমার দোয়াকে মঞ্জুর করো। দেখেন আজকে সমাজের এক প্রকার ইমাম চোর বের হয়েছে, তারা ফতোয়া দেয় যে মরা মানুষের উসিলা করাটা ইসলাম শরীয়ত সিদ্ধ না, এটা হারাম। তারা রসুলকে মরা মনে করে, তার বাস্তব প্রমাণ আমি নিজের চোখে দেখে এসেছি। নবী রওজার পাশে দাঁড়িয়ে সৌদির মতুয়ারা চিল্লে, মতুয়া সৌদির মোল্লা, এই সৌদির মোল্লা মতুয়া গুলি চিল্লে আর বলে মোহাম্মদ রসুল্লাহ কদ মাতা, নবী মোহাম্মদ অবশ্যই মরে গেছে, কিছুই নাই। একসাথে বলা যাবে না নাউজুবিল্লাহ। নবী হায়াতুন নবী, এটা আমাদের ইমানের অংশ। কিসের অংশ বলে বলেন না কেন, কিসের অংশ? ইমানের অংশটাকে সৌদি রসুলের পাকে রওজার পাশ থেকে হাজিদের ইমান কেটে দিচ্ছে। ইয়া আল্লাহ বেদা, ইয়া হাজি আল্লাহ, ইয়া নারুত, এবং চিল্লার বলে মোহাম্মদ রসুল্লাহ কদমা কর, ইয়া হাজি আল্লাহ বেদা, ইয়া নারুত, মোহাম্মদ মরে গেছে, হে হাবি তুমি বেদাত করতেছো, তুমি বের হয়ে যাও, চলে যাও। কল্পনা করতে পারবেন যে রসুল মরে গেছে, নবীর কিছুই নাই, এই আকীদাটা কত বড় জঘন্য কথা। তা আল্লাহর হাবিবের বারগাহে রওজার পাশে দাঁড়িয়ে হাজিদেরকে এগুলি বলা হচ্ছে, পৃথিবীর সমস্ত হাজিদেরকে এইভাবে বলে দেওয়া হচ্ছে, ইয়া আল্লাহ রূহ মোহাম্মদ রসুল কদ মাতা, ইয়া আল্লাহ রূহ, ইয়া আল্লাহ রূহ। আপনি আশ্চর্য হবেন, যেখান থেকে মুসলমান ইমান নিয়ে আসবে সেখান থেকে মুসলমানের ইমান চুরি হয়ে যাচ্ছে, এটা বিরাট আশ্চর্য। এই জন্য আগের হাজিরা দেখতাম হজ করে আসার পরে নামাজি হয়ে যেত, আল্লাহ ভালো হয়ে যেত, নবী দুরুদ পড়ত, রসুলের প্রেমে কাঁদত, অহংকার হাজিরা হজ করে আসার পরে সুদের কারবারি বাড়ায় দেয়। এই কথা বললে করে কথা বলে হাজি এখন ফাজি হয়ে গেছে, আগের মতো সেই হাজি এখন পাওয়া যায় পাস করতে গেছে, কি বলবো, আটবার দশবার করে হাস করতেছে, তারপরও কোনো পরিবর্তন নাই। একজন জিগে কতবার গেছেন, আমার জীবনে 40 বার হয়েছে, আমি সভ্য না, 40 বার গেলে তো আপনি ওলি আল্লাহ হয়ে যাওয়ার কথা। 40 বার গেছে লোকটা, তার এখনো জীবনের পরিবর্তন আসে নাই, তো কল্পনা করতে পারবেন যে রুহ কোথা থেকে মরে যাচ্ছে। এগুলি হচ্ছে সৌদি আরবের পেট্রো ডলারের বিনিময়ে এই কারসাজিগুলি বাবা হচ্ছে। ওরা জানে পৃথিবীতে লক্ষ কোটি মুসলমানের প্রয়োজন নাই, একজন মুসলমান হলে চলে, সেটা কোন মুসলমান, একজন শাহজালাল, একজন খাজা মাইনুদ্দিন চিশত, একজন মুজাদ্দিদ আল ফাসানি, একজন হযরতে গাউসুস সাদলাই মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, একজন দাতাগঞ্জ রস, একজন কুতুবুদ্দিন কাকি, একজন নিজামুদ্দিন আউলিয়া, জন্ম হলেই পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে। ওরা জানে কথা বলে ঠিক না বেঠিক, কোটি মুসলমানের প্রয়োজন নাই, একজন সিফা সালাম নাসিরুদ্দিনে তৈরি হলে আল্লাহ দীর জমিনে বিজয় হয়ে যাবে। ওরা জানে, কিন্তু এখান থেকে রুহগুলি মেরে দেওয়ার চেষ্টা করে, যদি একজন সিফা সালাম পৃথিবীতে আর তৈরি না হয়, আমরা মুসলমান বাবা হতো ভাঙা, আমরা সামনে গরুর গোস্ত দিলে দুনিয়ার আর কিছু মনে থাকে না, কি কথা খারাপ হয়েছে, আমরা সামনে যদি গরুর গোস্ত দিয়ে আর হরিণের গোস্ত দিলে তো মাশাআল্লাহ বিসমিল্লাহ মনে থাকত না, কই যে বোকা বিসমিল্লাহ মনে আসে, আমার হালত হয়ে গেছে এটা। কিন্তু এক সময় এই সমস্ত আল্লাহরা দুনিয়াটাকে এক পাশে দেওয়া হয়েছে আর তাম সৃষ্টিকে এক পাশে দিয়েছেন, আর আল্লাহ দিন ইমানকে তারা এক পাল্লায় দিয়েছেন, দুনিয়াকে তারা লাঠি মেরে ফেলে দিয়েছেন, ইমানটাকে তারা গ্রহণ করে নিয়েছেন, কথা বলে ঠিক না বেঠিক। সে মুসলমান
মুসলমান কোথায়? সে মুসলমান তো কারবালা থেকে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। মুসলমান তো কারবালা থেকে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। বলতেছি ভালো করে বুঝবেন, আগেই বলেছি সুন্নত আছে, নামাজ আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, সুরতে মুসলমান, সুরতে কে মোটামুটি মাশাআল্লাহ বিরাট বড় বুজুর্গ, কিন্তু অন্তরে বিরাট বড় খারাপি, অন্তরে নবী নবীর আহলে বাইতের প্রতি মোটেও তার তাজিম তাকরিম মহব্বত ভালোবাসা নাই, ভালোবাসা চলে গেছে ইয়াজিদের উপরে। এই কথা বলেন না কেন? কথা বলেন, আপনি কল্পনা করতে পারবেন 1400 বছর পরে মুসলমান ইয়াজিদের প্রশংসা করে? 1400 বছর পরে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের বাচ্চা হয়ে আর আল্লাহর কোরআন শরীফ সামনে নিয়ে রাসূলের হাদিসের কিতাব সামনে নিয়ে ইয়াজিদের পক্ষে কথা বলে এরকম মুসলমান পৃথিবীতে আছে? শুধু কি মুসলমান, বিরাট বড় সাহেব মাদানী আদানী মাদানী দেওবন্দি দেওবন্দি বহুত আছে। এই কথা বলেন না কেন? হাজার আছে দেওবন্দি দেওবন্দি আছে। ভাবছিলাম দেওবন্দিরাও একটু গিয়ে দূরে থাকে, আপনি এত দেওবন্দি দেওবন্দি দারুণ দুর্ম হয়ে গেছে। বড় আশ্চর্য, আরো আশ্চর্য হয়েছি সৌদি আরবে মাদ্রাসা হয় মাদ্রাসা ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, এটুকু যে বাংলাদেশে এই বীজ আসল করতে মাদ্রাসা ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, ইয়াজিদের নামে মাদ্রাসা হয় সৌদি আরবে, অথচ রসুলের আব্বা আম্মাকে কাফের বলা হয়। হুজুরের আম্মার মাজার জিয়ারত করতে যাব আবহাওয়াতে, 22 বছর জামে আহমদিয়ার ছাত্র চট্টগ্রামে, তাইশা হুজুর কেবল মাদ্রাসার ছাত্র, 22 বছর আগে সৌদি আরব গেছে, তখন ফাজিল কমপ্লিট করে গেছে উনিও আলিম, তা আমাদের আমাদেরকে দেখে উনি মোটামুটি চিনছে, বলতেছেন হুজুর আপনাদের আসলে খুব ভালো লাগে। তো পরিচয় দেওয়ার পরে বললাম ভাই তাহলে আপনি তো মদিনাতে 22 বছর, আমাদের মদিনা একটু জিয়ারা করাই দেখান, তুমি মদিনা আনন্দে রন্দে আমাদেরকে জিয়ারা করাই দে। বললাম একটু আবহাওয়াতে নিয়ে চলেন, তো হুজুর মাফ করবেন আবহাওয়াতে প্রথমে আগে যাইতে পারতাম, এখন নিষিদ্ধ হয়ে গেছে। বললাম কারণ কি? আবহাওয়াতে হুজুরের আম্মার মাজারের উপরে তারা পুরা মমেন ঢেলে রাখছে, তারা বলে কাফির কাফিরের খবর কি জন্য মুসলমান জিয়ারত করতে হবে? তো কল্পনা করেন যে কতটা মারাত্মক, কতটা সিরিয়াস যে ইয়াজিদের নামে মাদ্রাসা হয় আর রসুলের আব্বা আম্মাকে কাফের বলা হয়, মুসলমান আছে কোথা? আপনি শুধু ভাবেন বিরাট বড় জুব্বা গায়ে দিয়ে সৌদির মতো বিরাট বড় প্যাট নিয়ে রসুলের মসজিদের মতো কাবার দিকে পা লম্বা করে চিত হয়ে শুয়ে রয়েছে, মনে হয় প্যাটটা তার কুত্তা মরে গেলে, যে কুত্তা মরে যাওয়ার পরে প্যাটটা ভুলে বড় প্যাট হয়ে যায়, ওর প্যাটটা অত বড় কাবার দিকে পা লম্বা করে শুয়ে রয়েছে। আমি নিজে তার চোখে সাক্ষী, আমি নিজে দেখেছি চেয়ারের মধ্যে বসে সৌদির মতো মাঝখানে কোরআন শরীফ দেহালের মধ্যে রেখে পায়ের মাঝখানে রেখে ঠিক এইভাবে কোরআন পড়তেছে। আমি শুধু বললাম যদি আল্লাহ রসুলের মসজিদ না হয়ে তোকে বাংলাদেশে পাইতাম, আল্লাহ কসম তোকে জুতা দিয়ে পিটাই পিটাই মসজিদ থেকে বের করে দিতাম। মোনাফিকের বাচ্চা, আমি নিজের চোখে দেখেছি জান্নাতুল মুআল্লাতে জান্নাতুল বাকিতে বাকির মধ্যে 10,000 সাহাবি ঘুমানো, 10,000 রসুলের সাহাবি, হাজার হাজার রসুলের আহলে বায়াত, অসংখ্য কাপ মহাদেশে দিন শাইখুল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের হাফেজদের জমিনের মধ্যে ঘুমানো নিজে দেখেছি জুতা পাই দিয়ে। রসুলের সাহাবি মসজিদ হযরত আকিল রাদিয়াল্লাহু আনহু মাজারের রেলিং এর উপরে সৌদির পুলিশ জুতা পাই দিয়ে দাঁড়িয়ে থেকে ইয়া আল্লাহ রে আকিল রাদিয়াল্লাহু আনহু কবরের উপরে জুতা পাই দিয়ে দাঁড়ায় সৌদির পুলিশ শক্ত মতো দাঁড়াই। তো শুধু আফসোস করলাম জান্নাতুল বাকি থেকে বের হয়ে নিজেকে কন্ট্রোল করতে পারি, আমি নিজে চোখে দেখেছি
জান্নাতুল বাকি কবরের উপর দিয়ে মুসলমান জুতা পাল্টে ডেঙ্গি ডেঙ্গি হেঁটে চলে যাচ্ছে, আমি নিজের চোখকে ফাঁকি দিতে পারবো না। বলে হুজুর সেগুলো গরম, আরে ফজরের নামাজের সময় যত অন্ধকার আছে তত ফজর অন্ধকার থাকতেই পারে, আমার একটু খসা হওয়ার গরম। ফজর নামাজ পড়ে জান্নাতুল বাকিতে ঢুকে তখন কিসের গরম? আমরা তিনজন দূত খলিফা, আমাদেরকে দেখে ওরা বুঝে ফেলেছে, ওরা আমাদেরকে বলতেছে বেদাতী। আমরা খলিফায় গেছি, রসুল সাহাবীদেরকে তাজিম করতেছে আমরা বেদাতী, ওরা জুতা পাই দিয়ে গেছে, ওরা সুন্নি। হাই সর্বনাশ, মুসলমান উল্টা হয়ে গেছে একবারে। এই হক কথাগুলো যখন বলি তখন ওরা তেরে তেরে বলে তোমরা বেদাতী, তোমরা বেদাতী, তোমরা বেদাতী। মুসলমান এরপর সৌদি আরব থেকে আসার পরে বাংলাদেশে দলিল খাড়া করছে সৌদি আরবে ফাইসি দেয়। আমি প্রত্যেক আজকে সৌদি আরবের চিত্রগুলি তুলে ধরি এই জন্যই যে সৌদির দোহাই দিয়ে যাতে এদেশের মুসলমানের ইমান যাতে চুরি না হয়। কথা বলেন ঠিক না? একসাথে বলা যাবে আল্লাহু আকবার, পবিত্রতর পবিত্র। বর্তমান রোজা শরীফটা হলো হুজুরের হুজরা মোবারক, এই হুজরাতে ছিল আম্মা জান আয়েশার হুজরা। রোজা শরীফের বাম পাশে কেবলামুখী হয়ে হলো বাবে জিব্রাইল, জিব্রাইলের দরজা। এখান থেকে জিব্রাইল আলাইহিসসালাম মাঝে মধ্যে আসতেন হুজুরের কাছে ওহি নিয়ে। রিয়াজুল জান্নার বরাবর বাবু সালাম সাত নম্বর গেট দিয়ে তাকাইলে দুই থেকে তিন মিনিট লাগবে। একটা ছোট্ট মসজিদ আছে, এই মসজিদের নাম মসজিদ আলী। এটা মসজিদ না, মূলত এটা আহলে বাইতের বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ি ছিল। এটা সৌদির বর্তমান প্রশাসন সংরক্ষণ করে মসজিদ রূপে বানায় রাখছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি বাবু সালাম বরাবর রিয়াজুল সামনা কেবলা থেকে ডান দিকে তাকাইলে একবারে সোজা দেখা নবীজি হুজরা শরীফের ভিতরে। বর্তমানে রওজা শরীফটাই ছিল হুজুরের হুজরা। এই হুজরার মধ্যে রসুলের পাক সকালবেলা এই আয়াত নাজিল হল। ভালো করে বুঝলো, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিবের গা মোবারক একটা কালো চাদর ছিল, চাদরটা পশম দিয়ে বানানো ছিল, কালো রঙের চাদর। চাদরটা গায়ে দিয়ে হুজুর উঠে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বয়ান করেন, হুজুর হাঁটতে হাঁটতে হুজরা শরীফ থেকে বের হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে দাঁড়ায় গেলেন। হযরত আল্লাহর নবীকে দেখে ফাতেমা দৌড়ে আসলেন। নবীজি কালো চাদর খানা দিয়ে ফাতেমাকে নিজের মধ্যে জড়িয়ে ধরলেন।
হযরত ইমাম হাসান আসলেন, নবীজি তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। ইমাম হুসাইন আসলেন, নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। হযরত আলী আসলেন, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরে এইভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহলে, এরা আমার আহলে বায়াত। ওয়া তাআলা এরপর নবীজি তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা হাযাল বাইতি ওয়া ইউতাখিরাকুম তাতহীরা। আল্লাহ নবীকে বলেন, হে রব্বি করিম, এরা আমার আহল, এরা আমার আহল, যাদের সামনে তুমি কোরআন শরীফ নাযিল করেন, যাদেরকে পবিত্র বানিয়ে নিয়েছো, পাক বানিয়ে দিয়েছো, এরা আমার আহল, এরা আমার আহল, যাদেরকে তুমি পবিত্র করে দিয়েছো, এই পাঁচজন হলো রসূলের আহল। ভালো করে বুঝবেন, নির্দিষ্ট খাস আহলে বাইতুল্লাহ পাঁচজন, বাদ বাকিরা হুজুরের আহল, কিন্তু নির্দিষ্ট করছেন এই পাঁচজনকে বিশেষভাবে বিশেষায়িত, এরা বাদ বাকির আহলে বাইতের বাহিরে না, কিন্তু এই পাঁচজন হলো বিশেষায়িত। আল্লাহ কর্তৃক পবিত্র হলো এই পাঁচজন, আল্লাহ কর্তৃক পবিত্র, আল্লাহ কর্তৃক পবিত্র, কোরআন কর্তৃক পবিত্র, এই জন্য এই পাঁচজনকে বলা হয় পাক পঞ্জাতি। কি বলা হয়? যারা বলেন কি বলা হয়? পাক পঞ্জাতন। যারা বলে ইসলামে কোনো পাক পঞ্জাতন নাই, ওকে জুতা দিয়ে ফিটে বলবেন কোরআন শরীফ ভালো করে পড়, কানার ঘরের কানা। আর কত ধোকা দেবি মুসলমানদেরকে বেটা, আল্লাহ কর্তৃক পাঁচজন পবিত্র পৃথিবীর মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ কর্তৃক পাঁচজন পবিত্র, যাদের মাথা মোবারক থেকে কেন আল্লাহ কোরআনের আয়াতকে সে অস্বীকার করছে? ভবিষ্যৎ ওরা মাহফিল করবে, আমরা কবরে থাকবো, ওরা ওয়াজ করবে, আমরা কবর থেকে দেখবো, ওরা মাহফিল সাজাবে, আমরা কবর থেকে সওয়াব পাবো। কি কথা বলেন না কেন, ঠিক না? এদেরকে আমাদের তৈরি করে যেতে হবে। আপনাদের এলাকার এই অভ্যাসটা খুব ভালো, বাচ্চারা সামনে থাকে, অন্যান্য এলাকায় গোড়ালি মুরব্বীরা সামনে বসে থাকে, যদি সুবহানাল্লাহ কর কইতারে না সাইতে, ওই সুবহানাল্লাহ কর কইতারে না সাইতে, 60 বছর ধরে সুবহানাল্লাহ করতেছে, আর কত তো বয়স হয়ে গেছে না, কত তো সুবহানাল্লাহ কিন্তু আস্তে আস্তে তা দিনের ম্যাডিং যাবার নাম হয়েছে, এদিকে একবারে এমন পেট্রোল মবেন সব ক্লিয়ার টু ক্লিয়ার, যদি আস্তে ক্লিয়ার করা হয় তো এটি একশো একশো আর তিনি সুবহানাল আস্তে করে ধরে পেয়ে না। এই জন্য বাচ্চারা সামনে থাকলে এটা ভালো, দুষ্টুমি করুক অসুবিধা নেই, ওই সত্য খেলে আমরাও খারাই মুখছি, কেউ কথা করবে না, হুজুর হে বাচ্চার ভাব দিছে, ওই সত্য খেলে আমরাও বের করলে দাঁড়ায় বসা করছি। একদিন আমার এক নাতি হয়ে গেছে, আমি চাই ওটা আমি কোরআনের হাফেজ হয়েছি, আমার মৌলানা ভাস করছে, বয়স কিন্তু আমার কম, একদম ভাবতেছে না, ঠান্ডা লাগাইছি ভাই, লক্ষ লক্ষ মানুষ বিশ্ব যাকে অধীনে বুঝেনি তো, এ দরবার বাংলাদেশের অন্যতম দরবার, আমার গরুর মাঠটা যত বড় বিশ্বস্ত, আমার মাঠটা কত বড়, আমার গরুর মাঠটা যত বড়, ছাগলের মাঠটা যত বড় হয়, বিশ্বস্ত মাঠটা তত বড় হয়। ও বাচ্চা হিসাব করেন, একদিন বিশ্ব যাকে বুঝলে না গেলে তো আপনি বুঝাইতে পারবো, গেছেন না ও তো যারা গেছে তারা দেখছে, আপনার গরুর মাঠটা যত বড় বিশ্বস্ত আমার মাঠটা তত বড়। এবার বুঝেন আপনারা চিন্তা করেন, আর বাদ বাকিটা বললাম না, এটি শুধু একটা রাউন্ডের দিয়ে ঘুরে আসতে দুই থেকে তিন ঘন্টা সময় দরকার, শুধু ঘুরে একবার দেখে আসবে, শুধু একবার ঘুরে দেখে আসতে এই বিরাট ফাংশনের এই পুরা মঞ্চের দায়িত্বটা আপনার তিনজনের হাতে ছিল,
পুরা চার দিনই প্রোগ্রাম করে যার কারণে অসুস্থ হয়ে গেছি, এই ঠান্ডাটা গেলেছি আর অসুস্থতা বোধ করতেছি। তারপর ইনশাল্লাহ প্রোগ্রামটি মিস করা যাবে, এটা করলে তো আপনাদের অভিশাপে আমার আমার যাবে না। হ্যাঁ কাছে আগে তো ওয়াশ করতে যাইয়া ওই একটা রুমাল লয়ে যেতাম, মাঝে মধ্যে রুমাল দিয়ে মুছতাম, তারপর রুমাল সুমাল লাগে না, টিসু মিশু কত আরাম হয়েছিল বাবা, আমার মুরব্বীরা যারা তারা তো মাইক ছাড়া কি ওয়াশ করছে, হুজুর আইসি ওয়াশ করতেছে যুগের চাহিদার কারণে বিভিন্ন রকমের রূপ চেঞ্জ হইতেছে আর কি। ভাইয়ান ও নাতির কথা কই যে মোচাই তেলেছি, নাতি তখন কেবল হাফ পেট বল ঠিক আছে আমি একটা ঢিলা দিছি, হেতের একটা ঢিলা দিছি, চিন্তা করলাম বাচ্চাদেরকে ছোটকাল থেকে শিখাইতে হবে, তো ঢিলা একটা লই আমি বর্ষা করে হাঁটাহাঁটি করতেছি, নাতি দেখি আমি চিন্তা করলাম এখন যদি ধমক দিই তুই তো পোশাক বন্ধ হয়ে যাবো, আর এক সমস্যা আল্লাহর নবী নিজেও পোশাকের সময় এক ইহুদি রসুল ধমক দেন নাই, নবীর মসজিদে মসজিদ নবীর ভিতরে এক ইহুদি খানায় খানায় পোশাক করতেছে রসুলের মসজিদে, ইহুদির কষ্ট হয়ে যাবে তাকে ভালো মতো প্রস্রাব করতে দাও পরে তুমি এটা পরিষ্কার করে দিলে দেবে। আহা নবী রহমাতুল্লিল কত বড় রহমাতুল্লিল আলমিন ছিলেন যে একটি ইহুদির মনে কষ্ট হয় এটাও রসুল চান নাই যে তাকে ভালো মতো প্রস্রাব করতে দাও, সে প্রস্রাব করার পরে আল্লাহর নবী তাকে বুঝাইলেন এটা আমাদের পবিত্র গৃহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, তুমি এখানে সেইভাবে প্রস্রাব করতেছো, তখন ইহুদি রসুলের এই মহানুভবতা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো জোরে বলে এই শিক্ষা ছিল আল্লাহর রসুলের, আর আমার দেশে এখন শিক্ষা হয়েছে কি আমার সুন্নিরা রাস্তা দিয়ে গেলে ও হামিনে বাঁকা নজরে হয়, আর যদি কোন রকম সাইন করতে পায় তো কয়েকজন আগে হুসেন এর কি লিখছে তার আগে আমার গাড়ির মধ্যে সাইকেল মারছে, এর মানে ফাইলে যে কি দিয়ে লাঠি দিয়ে ফিটাইব তার হিসেব কি দেখা, এই হল তারা নবীর পাগড়ি আর যুগ বাগাই লাগাইয়া সুন্নতের দোহাই দিয়ে তারা আহলে সুন্নতের জামাতের বিরুদ্ধে লেগে গেছে, কেমন পর্যন্ত চেষ্টা হবে সুন্নি জামাত ছিল সুন্নি জামাত আছে সুন্নি জামাত থাকবে, সুন্নি হেরে গেলে রসুলের শান হেরে যাবে, সুন্নি হেরে গেলে আউলে ক্রমের গুণগান বন্ধ হয়ে যাবে, সুন্নি জামাত থাকবে এটা বন্ধ হবে না, কথা বলেন ঠিক না? মাঝে মধ্যে আমি একটা গল্প বলি, গল্প এটা শেষ করিলে নাতি কিছুক্ষণ পরে একদিন কোলাপস কানসিতে চাকায় দেখি নাতির বাম হাতটা সামনে, কারণ কি রে আমি ভালো মতো সেই দেখি যে নাতি ওই পোশাক পরতেছে পোশাকের আগায় সুন্দর করে ঢিলা মেরে ধরছে, নানা করো কি নানা কুরুপ করতেছি সুন্দর করে দয়া দিয়ে তোলাম নানা এমনি কুলুক করতে হয়,
তো অধিকাংশই প্রসাব করার পর ডিলাগুলো করে না, অধিকাংশই করে না। এই জন্য যে কত বড় মারাত্মক ক্ষতি হয় পরে আমার কাছ থেকে কানে কানে শুনে দিয়ে যাবে। আর ডিলাকুরুপ করলে কি উপকার হয় এটাও পরে কানে কানে শুনে দিয়ে যাবেন। তবে বলে দিয়ে গেলাম ডিলাকুরুপ কখনো ছেড়ে দিবেন না, এটা মানব শরীরের জন্য বিরাট এক উপকার। যদি বলা যাবে মারহাবা, প্রবেশ করা হারাম ছিল, কিন্তু পাঁচজনকে নবীর মসজিদের মধ্যে জুলুমে হালতে প্রবেশ করার অগ্রাধিকার ছিল। এই পাঁচজন যাদেরকে আল্লাহ কর্তৃক পবিত্র বানাই দেওয়া হয়েছে, যাদের শরীরে কোনো নাপাকি ছিল না, তাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছিলেন। তার মধ্যে শ্রেষ্ঠতম পবিত্র যিনি, তিনি রাহমাতুল লিল আলামিন, যার নামের পরে বলা হয় রসুলের পাক অথবা নবী পাক। নবী পাক বা রসুলের পাক বলা হয় কারণ কি, আল্লাহ কর্তৃক তিনি পবিত্র, আল্লাহ কর্তৃক তিনি পাক। অতএব রসুলকে যারা নাপাক মনে করবে তারা আকীদাগত বেদাতের দল, কথা বলেন না কেন ঠিক না গেছে। মুসলমান ভালো করে শুনেন, এরা খুব সুন্দর করে দলিল দিবে। একবার কাটি মুখ শুনিয়ে মসজিদের ভিতরে ঢুকাইতে পারলে সে 40 দিনের নিয়ত করে ঢুকবেন, অসুবিধা নেই, বিরাট সওয়াবের কাজ, বহু ফায়দা হবে, বহু কোয়ে সহায়ক কাজ দেয়, বহু ফায়দা হবে। এরপরে শুরু করবো আস্তে আস্তে নামাজ রোজা জিকির ফিকির এই দেশে এটা শিখে যা, এরপরে আস্তে আস্তে করবো নবীও আমার মতো, আমরা নবীর মতো জীবন শেষ। কোনো হুজুর এত অপরাধ কি হয়েছে, অপরাধ কিছু না, ভালো করে বুঝেন। রসুল আপনার মতো আপনি নবীর মতো কয়টা আকীদা ধ্বংস হলো জানেন? এক নম্বর, আপনি মরার পরে আপনার দেহ পচে যাবে কিন্তু রসুলের টা পচে না। তাহলে আপনি যদি নবীর মতো হন তাহলে নবীর দেহ পচে গেছে? আপনি মরে যাওয়ার পরে আপনার কোনো পাওয়ার নাই, আপনি পাওয়ারলেস, কিন্তু আমার রসুল এখনো রওজার মধ্যে জিন্দা। কথা বলার তো ভেদে নেই, আমরা ভিন দেশি মানুষ, পাসপোর্ট দুর্বল, কোন ঝামেলায় ফেলে দিলিস। আল্লাহ নবীর ঘরের মধ্যে একটা ঘটি ছিল, ঘটি মোবারকের মধ্যে নবীজি প্রস্রাব করলেন। প্রস্রাব করার পরে আল্লাহ নবী বললেন, উম্মাই মা, ঘটির মধ্যে যা আছে সকালবেলা তুমি ফেলে দেবে। নবী বিশ্রামে চলে গেলেন, কিন্তু মক্কার বাতাসে ঘাম শুকায় না, মক্কার বাতাসে শরীর থেকে ঘাম বের হয়, মদিনার বাতাসে ঘাম যদি শুকায় নিয়ে চলে যায় আপনার সব শুকিয়ে যাবে, নাক শুকিয়ে আসবে, আপনার শরীরের চামড়াগুলি তলগুলি শুকিয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী জৈতুনের তেল বেশি ব্যবহার করতেন।
মোবারক করে রেখে দিলেন। মেহমানের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পর ওনার পিপাসা লাগলো, চিন্তা করলেন গটির মধ্যে যা আছে পান করে ফেলে দেই। মুখটা লাগায় উম্মাইমান রাদিয়াল্লাহু আনহা গটির মধ্যে নবীজি যত প্রসাদ মোবারক ছিলেন সবগুলি পান করে নিজের পেটের মধ্যে গিলে ফেললেন। একবার আওয়াজ তুলে বলালেন কে মারহাবা, শুনে রাখো তুমি আমার প্রস্রাব পান করে ফেলেছ, তোমার পেটে কোনোদিন পীড়া হবে না, ব্যথা হবে না, বেদনা হবে না, রোগ হবে না। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। মানুষের শরীর থেকে নির্গত প্রস্রাবটা একটা পাত্রের মধ্যে রেখে দিলে যত টাইম পাস হয় তত সেটা দুর্গন্ধ বাড়ে, কথা ঠিক না? আমি ঠিক বলছি? এই বোতলের মধ্যে আপনি প্রস্রাব করলে যত টাইম পাস হবে তত এটা দুর্গন্ধ হবে এবং মারাত্মক সিরিয়াস ভাইরাস জন্ম হতে থাকে। মানুষের শরীর থেকে নির্গত যত পদার্থ আছে, নাকের হিঙ্গল, চোখের পানি, শরীরের ঘাম আর প্রস্রাব আর রক্ত সব নোনা। মানুষের মাথার থেকে পা পর্যন্ত নোনা। যদি বিশ্বাস না হয় একটা গরুর বাচ্চার কাছে যাবেন, ছাগলের কাছে যাবেন, গরুর কাছে যাবেন, আপনার বাড়ির গাভীর কাছে যাবেন, একবার ও আটটা লাগাই দিবেন, ও একবার সাড়া দিবে, সারা শরীরও সেটে সেটে ফেলে দিবে। কারণ নোনা কি? তিনি মধ্য রাত্রে তো প্রসাদ তো আমাদের মতো হলে এটা দুর্গন্ধ বাড়ার কথা ছিল। উম্মাইমান তো নাক সিলাই করে তো প্রসাদ পান করেন নাই, উনি যখন পান করেছিলেন তখন নাকটা তো ওনার ওই ঘটির কাছেই ছিল, উনি যখন পান করলেন তখন নাকের ভিতরে তো দুর্গন্ধ লাগার কথা ছিল আর লোনা লাগার কথা ছিল। নবীও পানি পান করলেন, আপনিও পানি পান করলেন, রসুলের প্রস্রাব লোনা হলো না, দুর্গন্ধ হলো না, আপনারটা হয় কেন? অতএব রসুল আমাদের মতো না, আমরা নবীর মতো না, এটাই হলো আল্লাহ থিওরি। যারা আল্লাহ থিওরি বাদ দিয়ে নিজের মন করে থিওরি পালন করবে তারা অবশ্যই আকীদাগত বেদাতী। মুসলমান বুঝে খবর দেন নলি ফেরেশতারা ঠাডাইয়া উদ্দা করে শীত করে কাট করে ল্যাংটা করে ফেলে তখন ওই গল্প হুজুর মাইকে হুজুর সেটে হুজুর কালা হুজুর আর দলা হুজুর আর সাইকে আদানি মাদানি বাদানি হারিকেন করে ক্ষুদ্র তারা করে ভাবেন না কে আমাদের মাঝে ক্ষুদ্র যদি দুই একজন ভাইয়া বসেন দুঃখবেন মাদানি সাহ আমরা যে কত মুরগার গ্রাম খাওয়াইছিলাম আর আজকে কত বিভাজন করে গেছে আপনার কথা শুনে মাদানি বলবে দূর হ পুরুষ তাকে বিরাম তুই দুনিয়ার মুরগা হাসানের মাঝে উঠে লুয়ে আসছো আজকে আমার কিন্তু চিনতে পারছিস না তুই মুরগার ব্যবসা লুয়ে আসছো দুই হাজার টাকা তুলে কুদ্র তাকে বিরাম সেদিন আদানি মাদানি খুঁজে পাবেন না যাকে দরকার হবে তিনি রহমাতুল্লিল আলামিন কিন্তু সেদিন নবী আর কাছে পাবে আখের শেষ। এবার কোন দলে থাকবেন চিন্তা ভাবনা করে থাকেন, বিরাট জুব্বার ফাগড়ি দেখে পাগল হয়ে যায় ও ফাগড়ি কিন্তু আমার মাথাতেও ঢকার একটা আছে। বুঝতে কি কোনো অসুবিধা হয়? তাহলে আপনারা আবার আপনারা বলেন আপনারা কি সুন্নি থাকবেন না হবি হবেন? আসতে বললেন কেন? পুলিশে ধরবে তো আমি না শুননি হাত
বাসাচ্ছে মুসলমান তারা নামে মুসলমান ইমানদার ইমান নিয়ে করছে যারা খেলা এরাই তো আসলি এজিদেরই চালা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা আমি মূল আলোচনায় ফিরে যাব বাবা মুক্তসার মহম্মদ আমি কারবালা করতে পারবো না বিরাট বড় ইয়াজ আমার বড় কষ্ট হয় যতবার করেছি নিজেকে স্থির রাখতে পারি নাই বাবা কারবালার আলোচনাটা বড় মারাত্মক বড় হৃদয় বিদারক সহ্য করা যায় না গো বাবাজি গভীর মনোযোগ লাগান আল্লাহর রাসূল ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু দশটে কারবালাতে উপস্থিত হলেন একাধারে তিন দিন পরিবারের মধ্যে পানি বন্ধ করে দিয়ে হল আপনারা জানেন আরবের ভূমি পানি না হলে বাবা কোনো খাবারই তো বাবা রান্না হয় না তিন দিন পানি বন্ধ হওয়ার কারণে খাবার রান্না বান্না বন্ধ হয়ে গেল পরিবারের সবাই ক্ষুধার্ত তৃষ্ণার্ত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু রাত্রি বেলা এশার নামাজের পরে দশই মুহররম নয় মুহররম দিন যে রাত্রি বেলা এশার নামাজের পরে সব আলোগুলি মশালগুলি বন্ধ করে দিলেন সমস্ত 72 জন পুরুষ ও 30 জন নারী মোট 100 জনের মতো একটা ছোট্ট কাফেলাকে এক জায়গায় করলেন এক জায়গায় করে তিনি একটা ভাষণ দিয়ে বললেন ও আমার সাথীরা আমার সন্তানেরা আগামীকাল ইয়াজিদের স্বপ্নের সঙ্গে আমার একটা জাহাজ যুদ্ধ হয়ে যাবে ওরা আমার দেহ থেকে মাথা আলাদা করবে আমাকে শহীদ করে দিবে আমি শহীদ হয়ে গেলে ইয়াজিদের খেলা ভেতরে বাসনা ওর আসু কাম্মনের আশাগুলি পোড়া হয়ে যাবে আরে আমি আগামীকাল একা একা ময়দানে লড়াই করব আমার সাথীরা রে আমার বংশধরেরা রে তোমরা যে যেমনি করো মদিনার রাস্তা ধরো আমি আলো বন্ধ করে দিয়েছি আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে রসূলের বরগাহে কোনো মামলা আমি দায়ের করব না সেই দিন হযরত আকিব হযরত আব্বাস সালামদার হযরত রসূল পাকের আশিকরা সেই দিন দেখে বলেছিল আওলাদের রসূল জানি আপনি মামলা করবেন না কিন্তু ময়দানে আসলে রসূল আমাদেরকে ডাক দিয়ে বলবে কোথায় রে আমার হুসাইনের কাফেলা সাথীরা আমার হুসাইনকে একা রেখে ময়দান থেকে কেন পালাইছিলা বলেন আল্লাহর রসূল কি জবাব সেই দিন আমরা দিব অতএব আমাদের পক্ষে সম্ভব না জীবন তো একটাই একটা জীবন এই ময়দানে কুরবানি করে দিয়ে যাব মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে এসেছি বেঈমান হয়ে চলে যাওয়ার জন্য না একটু সুযোগ দেয় সুযোগ আমার কদম থেকে দূরে যাব না আপনার কদমে থেকে এই জীবনটা একটাবারের জন্য কুরবানি করে শাহাদাতের পেয়ালা পান করে যাব আওয়াজ করে চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার জীবনে কোনদিন রজনী তোমার আমার জীবনে ভাগ্য হবে না যত বড় আল্লাহকে সেজদা দি সন্তুষ্ট করে খুশি করে চলে যাও ইমাম হুসাইন সারা রাত্রি ইবাদতে মশগুল রইলেন জয়বুল আবেদিন বলেন একমাত্র বেঁচে যা কারবালার সাক্ষী আমি আমি একমাত্র কারবালার চাক্ষুষ সাক্ষী ফজরের নামাজের জামাতে নামাজ হলো ইমাম হুসাইন সবাইকে নিয়ে দোয়া করলেন ছোট্ট একটি কাফেলা 72 জনের একটা সঙ্গী আওলাদে রাসূল ডান পাশে আব্বাস আলমদারকে দিলেন কালেমা পতাকা হাতে নিয়ে দেখে বললেন আরে আব্বাস আলমদার কালেমা পতাকা তোর হাতে দিলাম না না দে পতাকা জীবন দিবি জমিনের মধ্যে পড়তে দিবি না আব্বাস আলমদার ডান পাশে কালেমা পতাকা নিয়ে দাঁড়িয়ে গেলেন
ছোট্ট একটা কাফেলা বিরাট একটা কাতার হলো। এই কাতারের মাঝখানে ইমাম হুসেন দাঁড়িয়ে গেলেন উটের পিঠের উপরে সওয়ার হয়ে। আওলাদুর রাসূল 22,000 ইয়াজিদি সৈন্যদের সামনে দাঁড়ায় গেলেন। ওই 22,000 ইয়াজিদ বাহিনীর মতো বাবা একজন কাফের ছিল না, কেউ সাহাবীর সন্তান, কেউ সাহাবীর বংশধর, কেউ সাহাবী আত্মীয় স্বজন। আজকে যারা ইয়াজিদের নামের ব্যাপারে বলে ইয়াজিদ কাফের না, ইয়াজিদকে কাফের বলা যাবে না, সাহাবীর ব্যাটা ও কানার বাচ্চা। ইতিহাস কি পড়েছিস ভালো করে শুনে দেন। কারবালা ফাত্তার ময়দানের প্রধান আসামি যিনি প্রধান সেনাপতি তার নাম ছিল আমর, আমরের বাবার নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস, তার নাম ছিল আমর বিন সাদ। এই সাদ বিন আবি ওয়াক্কাস হলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম সেনাপতি আমর, আজকে 22,000 সৈন্যের প্রধান সেনাপতি। কোথায় যাবেন? সাহাবীর বেটা বলে আমরা চুমা দিব, সাহাবীর ছেলে বলে আমি চুমা দিব? আরে আমার সাহাবীর রসুলের সাহাবীর ছেলে আমার রসুলের আওলাদের গায়ে ছুরি চালাইছে, আর আমি তাকে চুমা দিব? এমন বেঈমান মুসলমান আমি হই নাই, এমন রক্ত আমার শরীরে নাই, কেমন পর্যন্ত বেঈমান কাফির মুনাফিক বলেই যাব। তাতে আমরা বিন্দু মাত্র আমাদের জবান স্তব্ধ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? অপদার্থর বেঈমান জন্ম হয়েছে সৈন্যরা। তোমরা কি আমাকে চিনো না?
আমার বাবা শরীফ উদারি মা খাতুনে জান্নাত ফাতেমা আমার সবচেয়ে বড় পরিচয় আমার নানা রহমাতুল লিল আলামিন সেনাপতি আমর বিন সাদ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সালাম একটা বর্ষা হাতে নিয়ে ইমাম হোসেনের দিকে বর্ষা নিক্ষেপ করে বলেন হোসেন সাক্ষী থাকো সর্বপ্রথম আমি তোমার দিকে বর্ষা নিক্ষেপকারী এবার হোসেন বললেন দেখা হবে আসরের ময়দানে আমি সাক্ষী রইলাম তুমি আমার দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী টাকার বিনিময়ে মানুষের ইমান বিক্রি হওয়া এটা আজকে থেকে না ওটা কারবালা থেকে শুরু হয়েছে টাকায় মানুষের ইমান বিক্রি মাত্র 72 জনের 22,000 লড়াই ধীরে ধীরে আওলাদে রাসূলগণ নবীর বংশের আট নবীর সহ্য সন্তানের আশিকেরা শহীদ হতে হতে সারা জীবন একটা পর্যায়ে শহীদ হয়ে যায় একমাত্র বেঁচে ছিলেন হযরত আব্বাস আলমদার আব্বাস আলমদার একটা পতাকা তিনি ইমাম হুসাইনের সামনে সে পতাকাটা ফেরত দিয়ে বললেন হুসাইন আপনার পতাকা ফেরত দিলাম একটা পানির মশক দেন দস্তে কারবালায় ফরাত নদীতে পানি আনতে যাব ইমাম হুসাইন দেখে বলে আব্বাস আলমদার তুমি যদি আজকে পানি আনতে যাও নির্ঘাত তুমি শহীদ হয়ে যাবে মৃত্যু আর জীবন নিয়ে ফিরে আসতে পারবে না আব্বাস আলমদার জবাব দিলেন আল্লাহর রাসূল আমার শহীদ হয়ে যাওয়ার চাইতে শিশু আলিয়াজ বলে কান্না যখন আমার কলিজার মতো কানের মধ্যে সে লাগে আমার কলিজা বারবার চিরে চলে আসে যাই বলেন কান্না সকিনের কান্না আওয়াজ আসে এর চাইতে শহীদ হয়ে যাওয়াটা আমার কাছে অনেক বেশি প্রিয় আমি কান্নার আওয়াজ শুনে আমার সহ্য হয় না পানি আমাকে মশক দেন জীবনের শেষ চেষ্টা করে আসি দেখি জয়নুলের জন্য পানি আনতে পারি কি না পানির মশক হাতে নিয়ে আব্বা সালাম তার গেলে ফরাত নদীর তীরে যা দেখলেন হাজার হাজার ইয়াজিদির সৈন্য জিজ্ঞেস করলেন ও ইয়াজিদের সৈন্যরা তোমরা মুসলমান না কাফের ওরা জবাব দিল আমরা মুসলমান আব্বা সালাম তার দিকে বলে তোমরা কিসের মুসলমান কিসের মুসলমান পানির মশক আনছি যদি মুসলমান দাবি করিস আমার রসুলের আওলা কি একটু পানি দিবি বল জবাব দিল হুসাইন শিবিরের জন্য এক ফোঁটা পানি ফরাত নদী থেকে যাবে না জীবন নিয়ে যেতে চলে ফিরে চলে যাও না তোমার মরে যেতে হবে আসসালামরা চিন্তা করলেন জীবন দেওয়ার জন্যই তো আসছি ফিরে যেয়ে লাভ কি তলোয়ার বের করে জিহাদ শুরু হয়ে গেল প্রচন্ড লড়াই বীর মুজাহিদ বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে পাঠিয়ে ফরাত নদীর মধ্যে তিনি ঝাঁপিয়ে পড়লেন পানির মশক তিনি ভরলেন মশক ভরে তিনি পানির মশকের বাম হাতের মধ্যে ফিতাটা ঝুলাইয়া ফিতা বেঁধে রওনা করলেন প্রচন্ড যুদ্ধ আর জিহাদ করতে করতে তিনি ইমাম শিবিরের দিকে আগাইতে ছিলেন সেনাপতি আমর ডাক দিয়ে বললেন এই পানি যদি ইমাম শিবিরে পৌঁছায় ইয়াজিদের সৈন্যরা বলে দিলাম একজন জীবন নিয়ে কুফায় ফিরে যেতে পারবি না কারণ ইমাম হুসাইনের শরীরে আলী রক্ত প্রবাহিত হয় একজনও তোরা কুফায় ফিরে যেতে পারবে না আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার ওরা জানতো যদি এদেরকে পানি পান করতে দিতে পারি তাহলে আমরা ফিরে যেতে পারবো না কারণ এদের শরীরে রসুলের রক্ত প্রবাহিত হচ্ছে পানির মশকটা চেপে ধরলেন হাতের ডানা দিয়ে রক্তের ফোয়ারা পুরো শরীরটা রক্তে ভরে যাচ্ছে হাতের মায়া করেন নাই ওই অবস্থায় তিনি ঘোড়া দাবর শুরু করলেন পিছন দিক থেকে ওনার ডান হাতের মধ্যে আবার আঘাত করা হলো ডান হাতটা কেটে সিদকে জমিনের মধ্যে পড়ে গেছে পানির মশকটা আবার জমিনের মধ্যে পড়ে গেছে ওই অবস্থায় ঘোড়ার উপর থেকে তিনি লাফ দিয়ে পানির মশকটা কামড় দিয়ে ধরে
ইমাম শিবিরের দিকে বাবা দৌড় দিয়েছিল। বেশি দূর যেতে পারেন নাই, বর্ষার আঘাত করে করে নবীর আশিক কি ময়দানের মতো শহীদ করা হয়েছিল। পাড়ির বছর গুলি বর্ষার আঘাত করে করে পাড়ির বছর কেটে ফেলে দিয়ে পানিগুলি জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু নবীর আউলাদের জন্য এক ফোঁটা পানি দেওয়া হয় নাই। এবং হুসেইন এই খণ্ডিত লাশগুলি গুছিয়ে গুছিয়ে শহীদদের কাতারের মধ্যে থেকে শোয়া রাখলো। অটোমেটিক বাবা পানি বের হতে থাকে, আওয়াজ তুলে চিৎকার করে ধরে ধরেন না ইয়া রাসূলুল্লাহ। রুহে ইমান জানে দিন হাসতে হবে রহমাতুল্লিলালামিন। কোরআনের মগজ বলো, ইমানের রুহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে, ইমান আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে, দ্বীন আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে, কোরআন আছে সেখানে, নবীর ভালোবাসা যেখানে নাই, ইমান দ্বীন আর কোরআন বাবা সেখানে নাই। অতএব নবীর ভালোবাসা যেখানে আমরা সুন্নিরাও আসি বাবা সেখানে, কথা বলেন ঠিক না? এতে কোনো আশ্চর্য বাবা দোস্তি কারবালা বড় কঠিন ঘটনা। 22,000 সৈন্য যারা ছিল দাঁড়ি ভাবে একজন হিন্দু ছিল না, শিখ বৌদ্ধ কাপড় খ্রিস্টান ইহুদি কেউ ছিল না বাবা। কেউ সাহাবির সন্তান, কেউ সাহাবির দেশের, কেউ সাহাবির কৌমের, কেউ সাহাবির বংশের, কেউ সাহাবির রক্তের, কেউ সাহাবির আত্মীয়, কেউ না কেউ তাদের মধ্যে দাঁড়ানো ছিল। 22,000 ইয়াজিদি সৈন্য বাবা, কেউ কাবির ছিল না, সবাই কালমা পড়লে বলা ছিল। ও মুসলমান হক আর বেহক বুঝলেও ভালো না বুঝলেও ভালো বাবা, মানলেও ভালো না মানলেও ভালো, আসলে দেখা হবে বাবা। আজকে দেখা হয়েছে, আখেরাতের ময়দানে আবার দেখা হবে। সেই দিন যার যার নফসি নফসি তার তার করতে হবে, কিন্তু আমার সুপারিশ করলে বলে রহমতুল্লিল আলমিন আমি আশায় বসে আছি। কারণ রসুলের গুণগান সারা জীবন করেছি, নবীর গান সারা জীবন গেয়েছি, নিজের জন্য না রসুলের শূন্যতের জন্য গান গেয়েছি, নিজের জীবনকে বাজি রেখে পরোয়া করি নাই। তাতে যদি মরতে হয় শাহাদাতের পেয়ালা হুসেইন ইসলামের প্রেম নিয়ে শাহাদাতের মর্তবানে কবর যাব। প্রিয় মুসলমান লক্ষ্য করুন, ইমাম হুসেইন রাদি আল্লাহু আনহু দস্তে কারবালার মধ্যে বিরাট বড় লম্বা ঘটনা বাবা, অনেক বড় ঘটনা। বলতে গেলে সময় চলে যাবে, মূল আলোচনার দিকে ফিরে যাই। ইমাম হুসেইন রাদি আল্লাহু আনহু সবাই যখন শহীদ হয়ে গেলেন, সাহাবগণ ছিলেন পারস্য সাম্রাজ্যের নাতনি, জিহাদের ময়দানে তারা অ্যারেস্ট হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করে সাহাবগণকে ইমাম হাসান হুসাইনের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এই কৃতজ্ঞতা স্বরূপ সাহাবগণও সারা জীবন হযরত আলীকে মহব্বত করতেন। একটা বাচ্চা তার গর্ভে দুনিয়াতে এসেছিল, তার নাম আলী আসগর। ছাত্র বাচ্চাটিকে কোলের মধ্যে নিয়ে পারস্য সাম্রাজ্যের রাত্রি ইমাম হুসাইনের বিবি শাহরবানু তিনি ডেকে বলেন, স্বামী আমার এই চট্টকলিজার টুকরা সন্তান আজকে মাত্র 6 মাস বয়স, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, আমি মা তাকে 3 দিন পানি পান করাইতে পারিনি, আপনি তাকে বুকের মধ্যে করে নিয়ে যান, যদি আপনার দৃষ্টি ওদের দৃষ্টিকোণ থেকে আপনি তাদের কাছে দুশ্মন, কিন্তু আমার ছোট্ট বাচ্চা তো তাদের কাছে সাথে কোনো দুশ্মনী করে নাই।
ইমাম হুসাইন ছোট্ট বাচ্চাকে বুকের ভিত্তি করে নিয়ে চলে গেলেন। হাজার হাজার ইয়াজিদি সৈন্য সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, হুসাইন ইয়াজিদি সৈন্যরা, তোমাদের দৃষ্টিকোণ থেকে আমি অপরাধী হতে পারি, তোমাদের সাথে আমার দুশ্মনী যুদ্ধ হতে পারে, কিন্তু আমার ছোট্ট বাচ্চাতে কোনো অপরাধ করে নাই, একটু পানি দিবা, আমার এই বাচ্চাটাকে পানি পান করায় দাও, যদি বিশ্বাস না করো তোমরা একজন এসে বাচ্চাটাকে নিয়ে পানি পান করে তার কলিজা একটু ঠান্ডা করে দাও। এই করুন লক্ষ্য করে মেরে দিলেন, তীরটা এসে আওলাদে রসূলের ওই যে ইমাম হুসাইনের রাখা কোলের বাচ্চার বুক চিরে কলিজা চিরে বাবা আলাদা হয়ে গেল। বাবা কোলের মধ্যে সন্তান শহীদ আওলাদের রসূল চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, বলে রাব্বে কারিম তুমি সাক্ষী থাকো আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, আল্লাহ আমি একটু পানি পান করে টেনেছিলাম, পানি দেয় নাই, পানির বিনিময়ে আমার কোলের মধ্যে বাচ্চাকে শহীদ করা হয়েছে। সন্তানকে বুকে করে আওলাদের রসূল তার পাশে গিয়ে ডাকতেছে, বিবি রে এসে দেখো আমি আমার সন্তানকে এমন পানি পান করাইছি, কোনদিন আর পানির জন্য বিরক্ত করবে না। হে বাবা জি গভীর মনোযোগ লাগান, সারা পরিবারের মধ্যে কান্নার জয়নুল আবিদিন বলে আব্বা যান ভিতরে আসলেন, আমাকে আদর করলেন, চোনা দিলেন, আমাকে নসিহত করলেন, আর রসুলের পাকের দেওয়া সবুজ পাখিখানা মাথায় বাঁধলেন, আমির হামজার যা বল্লমটা গায়ে দিলেন, জুলফিকার তলোয়ারটা হাতে নিলেন, বয়ান জয়নবকে ডাক দিয়ে বলতেছে, জয়নব রে তিনটে ওসিয়ত তোমাকে করে যাব, মেনে নিবা? জয়নব আমি এই ফ্যামিলির মধ্যে তোমাকে রেখে যাচ্ছি, আমার জয়নুলের মনে কষ্ট দিবি না, আমার জয়নুলকে রেখে গেলাম আমার নানান উন্মাতের জন্য, আমার জয়নুলের মনে কষ্ট দিবি না, আমার শহীদ হয়ে যাওয়ার পরে আমার সাকিনাকে আমার লাশের পাশে যেতে দেবে না, মাতম করবে না, আর মোনাজাতি করবে না, এটা আমার নানাজির নিষেধ। যদি কোনদিন মদিনায় যাও, দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে মদিনার কারবারের হত্যার ফয়সালা আনবা না, যদি মদিনাতে কোনদিন যাওয়ার সুযোগ হয় আমার নানা বংশকে যাবি, নানার কাছে তিন দিনের কথাগুলি বলবি, দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে এই হত্যার ফয়সালা আনতে যাবি না। বিদায় নিয়ে চলে গেলেন আওলাদের রসূল, বিরাট যুদ্ধ হয়ে গেল, শহীদ হয়ে গেলেন তিনি, লম্বা কথা, ওনার দেহ মুবারক থেকে মাথা আলাদা করে ফেলে দেওয়া হল, মাথা আলাদা করে বর্ষার মধ্যে বিদায় মাথাগুলি নিয়ে সারা দশ কারবালার মধ্যে আনন্দ মিছিল তারা করতে লাগলো, আওলাদের রসুলের দেহ মুবারক জমিনের মধ্যে ফেলে দিল, আর শরীর থেকে জুব্বাখানা তারা খুলে নিয়ে চলে গেল। এই জুব্বাখানা যখন খুলে নিয়ে চলে গেল, এই খালি শরীর থেকে মহিলার ধুলার মধ্যে ফেলাইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো, এই ঘোড়াগুলিকে তারা বারবার বারবার আওলাদের রসুলের দেহ মুবারক মধ্যে চালাইতেছিল, ঘোড়ার খুরের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ থেকে চামড়া গ্রস্ত গুলি বাবা খসে খসে পড়ে যাচ্ছে, ইমাম ইবনে কাসির বেদায়ের মধ্যে লিখতেছে, এই দৃশ্য খানে দেখে জয়দেব সহ্য করতে পারে, দৌড়ে এসে ভাই লাশের পাশে দাঁড়িয়ে মদিনার দিকে তাকে কাঁদে, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, নানা গো তাকে দেখে আপনি যাদের গায়ে মাসি মশাবি বসতে দেন নাই, যারা না খেলে তুমি দানা খাও নাই, যারা কাঁদলে তুমি দানা সহ্য হয় নাই, নানা গো আজকে তোমার হুসাইনের সাথে তোমার উম্মতের কেমন আচরণ করে গো, তার দেহগুলির মধ্যে
ঘোড়া দাপড়াইয়া দাপড়াইয়া আর তার দেহটাকে খন্ড বিখন্ড করে দেয়া হয়। নানা গো নানা, তুমি তাকে দেখো তোমার উম্মতরা কেমন করে। ঘুমিয়ে পড়লেন স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর হাবিবের হাত মোবারকের মধ্যে রক্ত, নবীজির চুলদানি মোবারকে রবেলো আপনার গায়ে ধুলাবালি কেন, আপনার চুলদারি মোবারক কেন মেলো কেন, আপনি এইভাবে কান্দেন কেন? নবী নবী ডাকতে বলে ইবনে আব্বাস তুমি মক্কায় খবর দাও আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ, আমার হুসাইনের শাহাদাতের সময় আমি পাশে ছিলাম, তারা তার সাথীদের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি, মক্কাবাসীর খবর দাও আমার হুসাইন শহীদ। মান রাআনি ফাকাদ রাআহা, নবী বলেন যে আমাকে দেখলো সে সত্যই আমাকে দেখেছে। ইবনে আব্বাস যখন সারা মক্কার মধ্যে খবর দেয়, মক্কাবাসী শুনছো আমাদের হুসাইন আর নাই, হুসাইন কারবালা শহীদ, হুসাইন কারবালা শহীদ, এই সংবাদ যখন মক্কায় ছড়িয়ে পড়লো সারা মক্কায় কান্না আরম্ভ করে গেছে। বাবা যে এখানে শেষ না, তারা তাদের বেঈমান সবার জানাজার নামাজ পড়লো, কিন্তু ইমাম হুসাইনের জানাজার নামাজ বাবা তারা পড়ে নাই। বাবা জানাজার নামাজ না পড়ে মাটির মতো দাফন করে দি, সারা কারবালা ভরে ভরে পানিগুলি তারা এমন ভাবে ঢেলে দিল যে কোথাও যাতে ইমাম হুসাইনের লাশের খবর না পাওয়া যায়। যখন শুনতে পারছে হুসাইন আর নাই, ওই বহুর দূর থেকে কান্না করতে করতে কারবালার ময়দানে এসে ওই বেদুইন সারা কারবালার মাটি নাকের মধ্যে লাগায়, কোথায় রে আমার আল্লাহ রাসূল যেখানে গোমালো সেখান থেকে অবশ্যই জান্নাতের ঘেরান পাওয়া যাবে। আওয়াজ করে চিৎকার মেরে জেনে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান হুজুর, বেঈমানদের জানাজা হলো কিন্তু আল্লাহর রাসূলের জানাজা হয় নাই, বিনা জানাজাতেই তাকে দাফন করা হয়েছিল। কিন্তু বেঈমানদেরকে কিয়ামত পর্যন্ত মানুষ অভিশাপ দিবে, আর আল্লাহর রাসূলের বরকতে সারা জীবন মুসলমান কেঁদে কেঁদে চোখের পানি নজরানা দিবে। কি কথা বলে ঠিক না? জানাজা না হতে পারে কিন্তু চোখের পানি তো বাবা বন্ধ হয়ে যায়। ওই বধু কাঁদতেছিলেন আর মদিনার কারবালার সমস্ত মাটিগুলি নাকের মধ্যে দিয়ে কাঁদতেছে, বারবার শুনতেছে কোন মাটির ভিতর থেকে বেহেশতের ঘেরান আসে। সে সারা কারবালা ঘুরে ইমাম হুসাইনের রওজা মোবারক যেখানে দাফন করা হয়েছিল ওই মাটি যখন নাকের কাছে মিশে নেওয়ার পরে লক্ষ্য করল এই মাটির ভিতর থেকে আল্লাহ জান্নাতের ঘ্রাণ সুঘ্রাণ বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। সেই পুরা জায়গাটাকে শনাক্ত করলো যে কোথা থেকে পুরা জায়গাটা যেখানে ইমাম হুসাইনের মাজার যতটুকু জায়গা ছিল পুরা জায়গাটাই জান্নাতের ঘেরান আসতেছিল। সেই জায়গাগুলি থেকে মাটিগুলি নিয়ে সে গ্রাম শুকে দেখলো এখান থেকে জান্নাতের ঘেরান আসে, সেই জায়গাটাকে শনাক্ত করলো। নাহলে ইমাম হুসাইনের মাজার আগে পর্যন্ত পৃথিবীর কেউ কারবালায় খুঁজে পেত না। তারা যে ব্যবস্থা করেছিল যে শহীদ হয়ে যাওয়ার পরে মাটি দেওয়ার পরে তার সমস্ত কারবালার মাঠ ভরে ভরে ফরাত নদীর পানি এনে ঢেলে ঢেলে সমান করে দিয়েছিল।
বাজার দুশ্মনী তার একভাবে করে নেয়, দুশ্মনী বিভিন্ন কোয়ালিটিতে বার করেছিল। দুশ্মনী বাবাজি এখনো বন্ধ হয়নি, ইয়াজিদের গুণগান বাবা এখনো করা হয়। ছোট্ট করে বলি একটা হাদিস আপনাদেরকে শোনাবো, রসুলের ভবিষ্যৎবাণী বাবা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। আমি বুখারি শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাবো, কষ্ট হবে শেষ সময়। ইয়াজিদের ব্যাপারে আল্লাহ রসুলের সিদ্ধান্ত আমি শোনাই দিয়ে যাবো, একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার, আস্তে বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। যারা খেলা এরাই তো আসলি এজিদের চেলা, ঠিক না বেঠি? ওদের দাঁড়ি সব সব ছিল বাবা, কিন্তু একটা বিশেষ ছিল না বাবা, তাদের অন্তরে রসুলের তাজিম ছিল না, তাকরিম ছিল না, প্রেম ভালোবাসা ছিল না। এই একটা ভুলের জন্য ওদের জিন্দগি সব বরবাদ হয়েছে। ওদের খুব সাবধান, আপনাদেরকে একটা হাদিস শোনাবো ইয়াজিদের ব্যাপারে, বুখারি শরীফ আল্লাহ রসুল কি বলেছেন। এটা হলো আমার একটা রেসালা, নিজে করেছি ছোট্ট একটা কিতাব ইয়াজিদের ব্যাপারে, আইনে ক্রামের সিদ্ধান্ত কি ছিল এবং আল্লাহদের রসুলদের মর্তবার ব্যাপারে অসংখ্য হাদিস আছে বাবা। এগুলি বলতে গেলে তো সময় চলে যাবে, অসংখ্য হাদিস। আমি অসংখ্য হাদিস বলি যে শুধু কারবালার বাস্তব ইতিহাসটা তুলে ধরেছি, অসংখ্য হাদিস আছে আল্লাহদের রসুলের মর্তবার ব্যাপারে, ইয়াজিদের ব্যাপারে। একটা ছোট্ট আলোচনা বুখারি শরীফ থেকে করে ইমাম ইবনে হাজার আসকালানির ব্যাখ্যাটা শুনিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝ থেকে বিদায় নেব। একসাথে আবার জোরে বলুন তো আল্লাহু আকবার। সারা জীবন মনে রাখবেন, যারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করে তারা নবীর দুশ্মন। এই আওয়াজ তুলে বলেন কার দুশ্মন, জোরে বলেন কার দুশ্মন। ও মাথায় যত সুন্দর পাগড়ি থাকুক, আমর ইবিন সাদের মাথার মধ্যে পাগড়ি ছিল, সে সাহাবীর ছেলে, তো আসরে মুবাশশারা সাহাবী ও জেনাতারা সাহাবী না, আমির মুয়াবিয়ার সাথে মর্তবা ছিল আমর ইবিন সাদে, সাত দিন আগে অত্যাশে। মুয়াবিয়া তো আর আসরে মুবাশশারা সাহাবী না, সাত দিন আগে অত্যাশে আসরে মুবাশশারা সাহাবী মারাওয়া তো তার ছেলে আমর বাঁচান, আল্লাহ জান্নাত জাহান্নাম থেকে তাকে বাঁচান, দেখি পৃথিবীর কোন কুতুব আসন থেকে জাহান্নাম থেকে বাঁচাবে। স্বয়ং সেই দিন আমর সাত দিন আমি অত্যাস যদি জিন্দা থাকতেন তো ছেলের বিরুদ্ধে নিজেই তলোয়ার ধরতেন, কি কথা বলেন না কেন? এদিন তিনি জিন্দা ছিলেন না, তিনি তো ইরাক যুদ্ধে শহীদ হয়েছিলেন, যদি সাত জিন্দা থাকতেন তো ছেলের বিরুদ্ধে তলোয়ার ধরতেন। আমি আপনাদেরকে শুনাইতেছি হাদিস যিনি বয়ান করেছেন, তিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু একদিন নবীর মসজিদের মধ্যে বসে আছেন, তিনি জালিসান মা আবি হুরাইরা ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদের নববীতে আবু হুরাইরা বসে আছেন, বিল মদিনা মদিনার মধ্যে। ও মারওয়ান মারওয়ান রাবি বলতেছেন আমাদের সাথে মারওয়ানও ছিল নবীর মসজিদে। কলা আবু হুরাইরা, আবু হুরাইরা বলতেছেন সামিত সাদিক আল মাসদু, আমি আমার বন্ধু আমার মাসুকের জবান থেকে শুনেছি, ইয়াকুলু তিনি বলেছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদি কালমাতিন মিন কুরাইশিন মিন কুরাইশিন, আমার উম্মত ধ্বংস হবে আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে। আবার শুনুন, ভালো করে শুনুন বুখারীর হাদিস, হালাকাতু উম্মতি আলা ইয়াদি মিন কিলমাতিন মিন কুরাইশিন, আমার উম্মত ধ্বংস হবে আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে। এই শুনুন, আবার ভালো করে শুনুন, হালাকাতু উম্মতি আমার উম্মত ধ্বংস হবে আলা ইয়াদাই গালমাতিন মিন কুরাইশিন, আমার কুরাইশ বংশের এক যুবকের হাতের মাধ্যমে। মুসলমান
কেউ যদি আওলাদে রাসূল দাবি করে এসে বলে আমি আওলাদে রাসূল নবীর বংশের কুরাইশ বংশের ছেলে শোনো রাসূল আমাদের মত বুঝবেন এটা কুরাইশ বংশের তবে ইয়াজিদের রক্ত দ্বারা কি কথা বললেন এটা বুঝুন না নি বুঝুন না বুঝুন না বুঝতেছেন কি হাদিস ইয়াজিদ কিন্তু কুরাইশ বংশের ছিল খুব শব্দ কুরাইশ বংশের দুটো শাখা বনু উমাইয়া বনু হাশিম বনু উমাইয়া বনু হাশিম উমাইয়ারা সারা জীবন নবী বিদ্বেষ ছিল ওদের ভালো করে শুনেন ফাকাল মারওয়ান মারওয়ান বলতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকের উপর আমার লানত বর্ষিত হোক আল্লাহর লানত বর্ষিত হোক মারওয়ান ছিল ইয়াজিদের চাচা আমি কিন্তু তাকে চিনি তার বংশ চিনি তার রক্ত চিনি তার বাপের পরিচয় চিনি কিন্তু বলা যাবে না এই হাদিসের ব্যাখ্যা করতে যে ইমাম ইবনে হাজার আসকালানি শরহে বুখারী ফতহুল বারীতে কি লিখছেন দেখেন ইন্না আবু হুরাইরা কানা ইয়ামশি ফিস সুর নিশ্চয় আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বাজার দিয়ে ঘুরতেন আর দোয়া করতেন আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতু সিত্তিনা ওয়া লা ইমারাতু সিবিয়ান আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতু সিত্তিনা ওয়া লা ইমারাতু সিবিয়ান আবু হুরাইরা দোয়া করতেন হে আল্লাহ আমাকে ষাট হিজরির যুবকের শাসন থেকে আমাকে বাঁচাও আল্লাহ আমাকে ষাট হিজরির যুবকের ফেতনা থেকে আমাকে বাঁচাও এই সবের মুসলমান মুসলমানের বাচ্চা ইমান নিয়ে যাওয়ার চিন্তা চেতনা মুসলমানের নেই খালি জুলমতের কিচ্ছা শুনতে বলছে লম্বা টুবিয়ার সাইকে মাজারে দিয়ে ইমান চুরি করে নিয়ে যাচ্ছে খবর নাই ভালো করে শুনে যেতে হবে কথা বলেন না কেন এগুলো শুনে যেতে হবে সারা জীবনের জন্য শুনতে হবে ফরিদি বারবার চেষ্টা করলে ফরিদি বারবার পাবে এখানে আমরা বারবার আসলে শুনে উঠবে এরপরের জন্য শুনে যেতে হবে যাতে পঞ্চাশ বছর হায়াতের জীবনে পঞ্চাশ বছরে যাতে ভুল না হয় প্রত্যেক বছরে নসিহত কেন করতে হবে এরপরে শুনে যেতে হবে সেই ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন হাবি হাদা আদা ইশারা এই হাদিস থেকে এই দোয়া থেকে ইঙ্গিত পাওয়া যায় ইলা আদনা আউয়ালাল গাইলিমা সেই যুবককে কাদা ফি সানাতি সিত্তিনা যিনি ষাট হিজরিতে শাসন ক্ষমতায় বসেছিলেন অবুয়া কাদালিকা ফা ইন্না ইয়াজাদ ইবনে মুআবিয়া সে অন্য কেউ না সেই ইয়াজিদ ইবনে মুআবিয়া মুআবিয়ার ছেলে ইয়াজিদ অস্তুখলিফা ফিহা বাকিয়া ইলা সানাতি আরবাঈ ওয়া সিত্তিন ফামাতা সে ষাট হিজরিতে শাসনে বসেছিল আর চৌষট্টি হিজরি পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিল সে অন্য কেউ না সে হলো ইয়াজিদ যার ব্যাপারে রসুল বলে গেছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গালমাতি মিন কুরাইশি আমার উম্মত ধ্বংস হবে কুরাইশ বংশের সন্তানের মাধ্যমে আর আবু হুরাইরা দোয়া করতেন আল্লাহ লা তুদরিকনি সানাতু সিত্তিনা ওয়া লা ইমারাতু সিবিয়ান আল্লাহ তুমি আমাকে ষাট হিজরির ওই যুবকের শাসন থেকে বাঁচাও সেই ষাট হিজরিতে যিনি খেলাফত বসেছিলেন সেই যুবকের নাম ইয়াজিদ ইবনে মুআবিয়া আমার বক্তব্য না বিশ্ববিখ্যাত শাইখুল মুহাদ্দিসিন ইমামুল হুফফার ইমাম হাজার আসকালানি রাদিয়াল্লাহু আনহু শরহে বুখারী ফতহুল বারী সিদ্ধান্ত জানাই দিলাম এরপর ইয়াজিদের পক্ষ যারা নেবে বুঝতে হবে ওরা দিনের মুনাফিক ওই অরিজিনাল বেদাতি নবীর দুশমন কথা বলেন ঠিক না ঠিক
দিনে গুসপাতা না বুঝতেছে মুসলমান মান ইমান না মানলে চলে যা যার যার কবর তার তার কাছে হিসাব নিকাশ তার তার কাছে রসুলও তার কাছে হাসরও তার কাছে বিচারও তার কাছে ফেতনাও তার কাছে কবরও তার কাছে কিয়ামতের ময়দানে প্রত্যেক উম্মতকে রসুলের সামনে দাঁড়াতে হবে এত সহজে বেহেশত চলে যাবে বাগদাদের কারে গুপ্তারি সম্পত্তি রেখে এদিকে বাগদাদের কারে গুপ্তারি সম্পত্তি রসুলের কদম ছাড়া বেহেশত যাবে রে ফিরাউন পুরো বুজুর্গ বহু ফায়দা হবে একবার ঢুকতে বললে অনুষ্ঠান ডিসকুটি রাখা সোয়াব কি গাছের পাতা ছেলের হাতের মোয়া 49 কোটি রাখা আপনি কাঁথা কম্বলের মধ্যে ঘুমান দুটি পয়সার জন্য জেলে সারা রাত্র মাছ মারে মাছটা মেরে জেলের যে মানুষের মধ্যে মাছ রাখলো এটাকে আপনাদের দেশে কি বলে খালই না কলই না ডোলা ডোলা ডোলার নিচে যদি মস্ত করে ভাঙা থাকে আর জেলে সারা রাত্র মাছ মেরে ডোলার মধ্যে রাখে সকালবেলা মাছ পাবে কেন এই বছরে এত কষ্ট করে মাছ মারলো মাছ পাবে না কেন তো ঠিক মুসলমানের ইমান হলো সেই বস্তু নামাজ যেই গুলার মধ্যে রাখবেন সেটার নাম ইমান রোজা যেই গুলার মধ্যে রাখবেন সেটার নাম ইমান হজ যেই গুলার মধ্যে রাখবেন সেটার নাম ইমান যাকাত যেই গুলার মধ্যে রাখবেন সেটার নাম ইমান আর জিকির যেই গুলার মধ্যে রাখবেন সেটার নাম ইমান ফিকির যেই গুলার মধ্যে রাখবেন সেটার নাম ইমান মুসলমানের ইমানের গুলা যদি ভাঙা থাকে তো নামাজ রোজা জিকির ফিকির কি আল্লাহ জান্নাতের আশা করতে পারবে না শেষ কে বাবাজি বুঝা গেছে তো বাজান বুঝছেন তো আপনারা দশজন বুঝবি চলবে হাজার মুসলমান এখন তো মুসলমান হয়েছে ঘুমন্ত বিড়াল কিন্তু ঘুমানোর আগে আশা করে থাকে ইঁদুর একটা পাব পাবেন না বাবা মুসলমান এখন ঘুমন্ত বিড়াল হয়েছে ঘুমন্ত বিড়াল হয়ে গেছে শিকার করার চিন্তায় ঘুমায় থাকে ঘুমাইলে শিকার হবে না বাবা এই জন্য কবি মাঝে মধ্যে বলেন ও মন ঘুমায় না রে নাম জপ মোল্লা এমন গম ঘুমাইবি মন কবর মাঝার মন ঘুমানো না রে আর আমার হজরত পীরকে বাজার হজুর শেষ রাত্রে তাহাজ্জুদের সময় দুইটা শের গাইতেন এইভাবে আল্লাহ নিশিতর যাইরে ফকি দিয়া রে সোনার আদম রহমত যাই ফাঁকি দিয়া সোনার আদম
নিশিত যাই ফাঁকি দিয়া এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজার সালাম Thank you.
আশিকানের রসূলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নতে বড় ইস্তিমার 4, 5, 6 মাস বুধ বৃহস্পতি শুক্রবার বুধবার সকাল 10টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ইস্তান হাউস ক্যাম্প সম্পন্ন সিভিল এভিয়েশন ময়দান এয়ারপোর্ট ঢাকা হাউস ক্যাম্প সম্পন্ন অর্থাৎ এয়ারপোর্টের সামনে যে রাস্তাটা এয়ারপোর্টের যে রাস্তা ডান দিকে আপনার ঢাকার থেকে ঢাকার ঢোকার সময় এই সোজা বরাবর একই রাস্তা দিয়ে একবার সোজা আগে গেলে আপনারা পাবেন। শুক্রবার সকাল 10টা জোবার পরে ইনশাআল্লাহ শেষ মোনাজাত হবে আপনারা 4, 5, 6, 3 দিনে দাওয়াত ইসলামের এই ইস্তেমা করে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দিক। আল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ তা বারো কাছে ইমাম শাফি বলেন যেটা কোরআনের বিপরীত সুন্নতের বিপরীত সেটা হলো বেদাতে দলা। তো 20 টাকার তারাবির নামাজ তো সমস্ত সাহাবীদের সিদ্ধান্ত রসুলের সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে উপেক্ষা করে যারা 8 টাকার তারাবি চালু করছে এটা জঘন্য বেদাত। জঘন্য কি যেটা বললাম জঘন্য বেদাত। তারাবির নামাজ 8 টাকা ছেড়ে না 20 টাকার তারাবির 8 টাকা বলা গেছে 12 টাকা তিনি এই ব্যাপারে বইয়ের ভিতরে মোট 25টা বাসা না ওরা আবার নতুন করে 1টা ফ্যাক্টরা দিচ্ছে আপনারা 7 ভাগে কোরবানি দেন ওরা বলে গরুতে মহিষে আর উঠে 7 ভাগ হবে না একজনে 1 কে দিতে হবে 7 ভাগই কোনো কোরবানি নেই। আমাদের মাসালে 7 ভাগ আছে আমাদের দলিলে দিলে যে বড় বিস্তারিত মাসালা লেখা আছে। এরপরে ওরা বেতন নামাজ করে 1 রেখাত আমরা করি 3 রেখাত এই ব্যাপারে দেখেন নামাজ কমায় ফেলেছে নামাজই নেই নামাজ 2 রেখাতই নামাজ নাই বেতের নামাজ ওয়াজিব বেতের নামাজ কি ওয়াজিব হলো 3 রেখাত তার 2 রেখাত মাইনাস করে লেছে 1 রেখাত চালু করছে কত বড় বেদাত চালু করছে দেখে অথচ এই জাতগুলি আমাদেরকে বেদাতি বলে মাজার পূজারি বলে পীর পূজারি বলে আসলে এই পীর অলিদের দ্বারা ইসলাম পাইছি ইসলাম ওদের দিয়ে পাইছি না কি কথা বলেন ঠিক না বলতে পীর অলি দিয়ে ইসলাম পাইছি অত পীর অলি ছাড়বো না আমরা এটা ছেড়ে দিলে ভয়াবহ অবস্থা হবে এ পীর অলিরাই তো দেশে মুসলমানের ইসলাম আর ইমান দিয়ে গেছে কি কথা বলে ঠিক না আর ওরা এসে ইমান চুরি করা ধান্দা করতেছে এই 25টা মাসালা মোট 25টা মাসালা আরো বিস্তারিত মাসালা আছে ওদের সাথে 25টা মাসালা নিয়ে দ্বন্দ্ব আছে হ্যাঁ এই 25টা মাসালার দ্বন্দ্ব এর সমাধান ইনশাআল্লাহ আমার ছোট্ট কিতাবে আছে আমি একটা মাদ্রাসা চালাই এতিমখানা এই মাদ্রাসার কিছু খেদমতে মাদ্রাসায় এই কিতাব থেকে যা তো আমি প্রায় সময় 150 টাকা এই বইটা বিক্রি করি কিছু পয়সা আমার মাদ্রাসার সাথে যায় ইনশাআল্লাহ আপনারা কাতার করে বসবেন কাতারের ভিতরে ওরা বইটা নিয়ে নেবেন আপনারা ইনশাআল্লাহ যার বইটা দরকার হয় কাছে রেখে দেবেন 25টা মাসালা এগুলি সরে গেলে আর সমস্যা পাবেন না এটা গুরুত্বপূর্ণ কাতার করে দেন কাতারের ভিতরে বই নিয়ে যাবে আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ কাতার করে দেন 25 মাসালা যার দরকার হয় আমরা আপনারা একটু লাইক করেন কাতার তামার কি রেডি ইনশাআল্লাহ রেডি ভিতর নিয়ে যাও যার দরকার হয় নিয়ে নিবে ভিতর তো নিয়ে যাও কাতার করে যার প্রয়োজন হয় পিছনের দিকে যাও পিছনের দিকে যার বইটা দরকার হয় সাথে নিয়ে রেখে দিবেন কাজে লাগবে 25 মাসালা চলে গেলে পাবেন না আমাদের ঘরের সমস্ত কিতাব থেকে তাকি করে ইনশাআল্লাহ অতএব এখান থেকে কোনো নির্ভুল ডকুমেন্ট আছে استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله আল্লাহ পাকের শহীদ দরবারে আমরা হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুজি কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বুল আলামিন নির্যাতন মুদে মদিনা হুসাইনি সুন্নি যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন তুমি মনিবের দরবারে হাত বাড়াইছি গভীর যদি রাত একটা বেজে গেছে তোমার মায়ের বান্দা বান্দি গুলি বাড়ি ফিরে যায় নাই বল নবীর আশিকরা এখনো আল্লাহ বসে আছে দরুদ সালাম শেষে আল্লাহ হাত বাড়াইছি আজকের মাহফিল মঞ্জুর করে হাদিয়া কুঠি কুঠি গুণ বানাইয়া তোমার হাবিবের খেদমতে সোনার মদিনায় দয়া করে পৌঁছে দাও আল্লাহ নবীজির আলাউলাদ আলা সাহাবা আসলে মুবাশশারা খোলাফায়ের আসলে বদরে ওহুদে খন্দকে মোতা হনা ইন্দোস্তে কারবালা দিনের জন্য যারা শাহাদাতের বিয়ালা পান করছে গর্ব যারা শহীদ হয়ে গেছে গর্ব কারবালার ময়দানে যারা শহীদ হয়ে গেছে সকল শহীদদের হুজুরে নজর পৌঁছে দাও এলাহি সার নজর পৌঁছাও গো আল্লাহ তুমি মনিবের শহীদ হওয়ার হাত ধরেছি দেউসে পাঁচিস মাদার কলম্ব জমিনের মধ্যে যত কলম যোদ্ধারা ঘুরে গেছে আল্লাহ জমিনে যত বীর অলিগণ সুন্নিয়তের দিশা দিয়া ঘুরেছে আমার হজরত কেবলার হুজুর সহ সকলের খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ জানি না গো তার ঘরে মা আছে গো বাবা নাই বাবা আছে গো ঘরে মা নাই এমন আছে গো ঘরে মা নাই বাবা নাই বহুজন খবরের বাসিন্দা হয়ে গেছে রব্বুল আলামিন ওই মা বাবার আর কবরে কান্দা গো ওই মা বাবার আর কবরে কান্দা গো আল্লাহ মা বাবার কবরে আর কান্দা গো আর যখন মাই গুলি গরম পরিশ্রম করে মেহনত করে বাগান আল্লাহ সামিছে লাগা প্রত্যেকটা যুবক ভাইয়ের হাত তোমার শাহিদর ভাবে মনসুর করি আমার আল্লাহ এলাকার মুরব্বীরা অনেক সহযোগিতা করেছেন মা বলে বা সহ সবার মনের আশাগুলি পোড়া করিয়া দাও ওসা নবীর কর্ষ বোধয় আল্লাহ ওর বাহারি ডাকিয়া আমার কবরে রাখি আল্লাহ পাক করসনি আল্লাহ মেহেরবানি করে ওই কঠিন দিন যে দিন আসবে মৃত্যুর পর আসবে ওই কঠিন সময় দুনিয়ার সব মানুষগুলি আমরা ভুলবে কেউ আমার কথা মনে রাখবে এই কঠিন সময় তুমিও তোমার হাবি আমাদের আপন হয়ে যায় আমাদের সিনার থেকে গুণার মহিলা গুলি মনীষা দিও আল্লাহ ছেলে মেয়েরা লেখাপড়া করে ওদের স্মৃতি মেধা শক্তি তুমি বাড়ায় দাও আল্লাহ আল্লাহ সত্য সত্য বাচ্চা গুলি হাত তুলে বসে আছে গভীর রাত্রে
ওদের হাতের মধ্যে কোনো গুণের ময়লা নাই। এলাহি তাকায় দেখো কত দাড়ি ফাটনে বলো পুরো হাত কত বসে আছে আল্লাহ গো। আমার যুবক ভাইগুলি গান বাজনার আয়োজন না করে জান্নাতের বাগান সাজাইছে, দুনিয়ার বেহুদা আয়োজন না করে সুন্নি সম্মেলন করে নবীর আশিকের পরিচয় দিয়েছে আল্লাহ। অনেক মা বোন হাত তুলে বসে আছে, আমার মা বোন আল্লাহ আজকের মাহফিলে বিভিন্ন ভাবে তারা খেদমত করেছে। এলাহি মেহরবানি করে আমার মা বন্ধুর হাত সহ এই বাচ্চা কাচ্চা জমছ আমাদের কারো হাত তোমার শাহী দরবারে খালি ফেরাইয়া দিও না আল্লাহ। আল্লাহ আসলে আমেরা এসএসসি দাখিল পরীক্ষা দেয়, পরীক্ষা অংশগ্রহণ করে কামিয়াবি হাসিল করার তৌফিক দিয়ে দাও। মামুদ্রিক অনেকে কঠিন ও জটিল রোগে আক্রান্ত, আমি নিজে অসুস্থ হয়ে আসি, অনেক মুরব্বী বাবাদের অসুস্থ হয়ে গেছে। আল্লাহ মেহরবানি করে সবার হাত গুলি তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও। আজকে সম্মানিত সহসভাপতি এবং সভাপতি মহোদয় অতিথিবৃন্দ, আল্লাহ উপস্থিত আমার ভাইরা বারবার আমার সাথে যারা যোগাযোগ রেখেছে, রব্বে কারীম যারা কষ্ট করে আমাদেরকে খাওয়াইলেন, এই তাবার অপরাধ নামার নাজারা করলেন, এলাকার প্রত্যেকটা বাড়ি ঘর সহ সবার উপর তুমি রহমতে কামেলা নাজিল করিয়া দাও। আল্লাহ সবার মনের আশাগুলি তোমার দরবার থেকে পুরা করিয়া দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বুল আলামিন প্রত্যেক বছরই এই সুন্নি সম্মেলন খানা তুমি মঞ্জুর করে নাও, প্রত্যেক বছরই এই মাহফিল খানা কবুল করে নি, এই জমিনের মধ্যে সুন্নিকে কিয়ামত পর্যন্ত জিন্দা করিয়া রাখো আল্লাহ। বাতিলের ধোঁকা থেকে আমাদের মুসলমানদের ইমানকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ। ইলাহি বিহাক্কে বনি ফাতেমা এবার কাউলে ইমাকুনে খাতেমা আবার দাওয়াতম রদকুনি আর কবুল মানা দোস্ত দামানে আরে রসুল মানা দোস্ত দামানে আরে রসুল। আল্লাহ আমাদের সন্তানদেরকে সুন্নি আলেম হিসেবে মঞ্জুর করিয়া দাও। আল্লাহ তরবা আলেম যারা আছে ওদেরকে বড় বড় সুন্নি আলেম বানায় দাও। আল্লাহ পরবর্তী সৈনিক সুন্নিয়ত রাহবান হিসেবে ওদেরকে মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ মে যেদিন কবরে ডাক দিবা মৃত্যুর পরোয়ান আসবে ওই কঠিন মুহূর্ত আসা আল্লাহ কমিটির একজন এক বছর পরে মারা গিয়েছেন আরজু ভাই, আল্লাহ কমিটির ভিতর থেকে আরজু ভাই কবরে চলে গেছেন, তার কবর তুমি জান্নাতের বাগান বানাও দাও। আরজু ভাই তিনি শুরু করে এই এলাকার এই মাহফিলে ছয় বছর ধরে যারা সহযোগিতা করতেছে, আল্লাহ যারা কবরে চলে গেছে সবার কবর গুলি তুমি দয়া করে জান্নাতের বাগান বানাও দাও। রব্বুল আলামিন মেহরবানি করে আমার প্রত্যেকটা ভাইয়ের হাত কে তোমার সেই দরবার থেকে কবুল করে নাও। আল্লাহ যারা বিদেশে আছে রহমতের চাদর দিয়ে তুমি ঢাকিয়া রাখো, সর্বপ্রকার বাণী থেকে তুমি তাদেরকে হেফাজত করো। যারা বিদেশ যাবে যাওয়ার নিয়ত করেছে আল্লাহ তাদের মনের আশাগুলি পূরণ করে দাও। আল্লাহ সৃষ্টি দাখিল পরীক্ষা যারা দেয় তাদের মনের আশাগুলি মঞ্জুর করে নাও, সুন্দর মতো সুস্থ মতো পরীক্ষা অংশগ্রহণ করে তাদেরকে কামিয়াব হাসিল করার তৌফিক দিয়ে দাও। রাব্বুল আমিন বিদায় তো অবশ্যই দিবা, মৃত্যুর ডাক অবশ্যই আসবে কঠিন সময় কঠিন মুহূর্তে, একদিকে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে শয়তানের কুমন্ত্রণা আসবে, এই কঠিন মুহূর্তে
তোমার হাবিবের কোরআনি চেহারা মোবারক আমাদের চোখে রাখা বানিয়ে দিও কঠিন মুহূর্ত বড় কঠিন মৃত্যুর কর্তন বড় কঠিন মৃত্যুর যাতনা বড় কঠিন বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা বড় বড় তোমার হাবিবের দূরদিন চেহারা দেখতে আমাদের আর ভয় থাকবে না ব্যথা থাকবে না আল্লাহর সময় তোর হাবিবের দেখাই দিও আমাদের জবাদ জারি কর মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।